রমজান হচ্ছে আমাদের জন্য দোয়া কবলের একটা অন্যতম সুযোগ আপনি লক্ষ্য করবেন যে সুরা বা যে রমজানের সিয়ামের যে মাসলা মাসাইলগুলো আলোচনা করা হয়েছে একশো তিরাশি নম্বর আয়াত থেকে নিয়ে একশো সাতাশি নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলোর মধ্যে থেকে একটা আয়াত আছে যে আয়াতটাতে শিয়ামের কোনো রমজানের কোনো আলোচনা নাই সেটা দুয়া নিয়ে আলোচনা করা হয়েছে আল্লাহ সুহানুয়াত আলাহ বলছেন যে ওয়া ইজা সা আলাকা আইবা দি আননি নি ফাইনী কারিব উজিব ও দ্য আয়তার আই ইজা দা আন আল্লাহ বলছেন যে আমার বান্দারা যখন আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আমি তাদের নিকটেই আছি ফাইনি কারিব আমি তাদের নিকটেই আল্লাহ তালা আমাদের সব কথা শুনেন সব কিছু দেখতে পান আমরা চিৎকার করে বললেও শোনেন আসতে বললেও শোনেন এমনকি চুপে চুপে নীরবে মনে মনে বললেও তিনি শুনতে পান আল্লাহ আলী মুম্বিজাতিস সুদূর তিনি আমাদের অন্তরে কি আছে সেটাও তিনি জানেন আমি আমার নফসের যতটুকু নিকটবর্তী আল্লাহ আমার তার চাইতে বেশি নিকটবর্তী তো আল্লাহ আমাদের নিকটে আছে ফাইনি কারিব আল্লাহ বলছেন উজিব কোনো মানুষ যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই আল্লাহ বলছেন যে কোনো মানুষ যখন আমাকে ডাকে আমার কাছে দোয়া করে আমি তার দোয়া কবুল করি তার দোয়া শুনি ফালিয়াসিবুল ইমিন আল্লাহমের সুদুন ওরাও যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ইমান রাখে তাহলে তারা সঠিক পথ পাবে আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করা এটা একটি গুরুত্বপূর্ণ ইবাদত যার আল্লাহর কাছে দোয়া করে না আল্লাহ তাদের প্রতি রাগান্বিত হন এবং আল্লাহর কাছে দোয়া না করাটা বান্দার অহংকারের পরিচয় বহন করে আজ যারা বলছেন وقال ربكم ادعوني استجب তোমাদের রব বলেন যে তোমরা আমাকে ডাকো আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া শুনবো আমি তোমাদের ডাকে সাড়া দেব ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم দাখিরিন নিশ্চয় যারা আমার কাছে দোয়া করতে আমার ইবাদত করতে অহংকার করে মানে আমার কাছে দোয়া করতে যারা অহংকার করে দোয়া করে না তারা লাঞ্ছিত অবস্থায় জাহান নামে নিক্ষিপ্ত হবে তার মানে আল্লাহ তালার সামনে যারা অহংকার প্রদর্শন করে আল্লাহকে যারা মূল্যায়ন করে না আল্লাহ দিবে কি দিবে না হ্যাঁ এরকম মানসিকতা রাখে তাদের জন্য এই হুমকির কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন তো মোট কথা হলো এই যে সুরা বাকার একশো ছিয়াশি নম্বর আয়াতে পঁচাশি নম্বর আয়াতে আছে রমজানের মাস্লাম নিয়ে আলোচনা আবার সাতাশিতেও আছে মাঝখানে ছিয়াশিতে আছে দোয়া নিয়ে কথাটা তার মানে বোঝা গেল রমজান হচ্ছে দুয়ার একটা গুরুত্বপূর্ণ মৌসুম এজন্যে এই মৌসুমটাকে আপনি কাজে লাগাবেন যেই সময়গুলোতে দোয়া করলে কবল হবে বলে আশা করা যায় সেই সময়গুলি অনুসন্ধান করে সেই সময়গুলোতে বেশি করে দোয়া করার চেষ্টা করতে হবে তার মধ্যে কয়েকটি আমি বলছি যেমন হচ্ছে এই যে প্রত্যেক ফরজ নামাজের আজানের পরে একামতের পূর্বে যে সময়টা আছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেছেন যে লাইরাদ্দ দোয়া বাইনাল আজানিওয়াল কামা আজান এবং একামতের মাঝখানে যে দোয়া আছে সে দোয়া প্রত্যাখ্যান করা হয় না অতএব সে সময় দোয়া করতে হবে আবার আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিন পাঁচবারে সময়টা পাচ্ছি মসজিদের মধ্যে অনেকে যায় যায় তারা নামাজ পড়ে কেউ সুনাত পড়ে কেউ না পড়ে বসে যায় বসে চুপ করে বসে থাকে এটা মুশকিল বরং আপনি এই সময়টাকে কাজে লাগান এই সময় দোয়া করেন এই সময় দোয়া কবুল হবে যে কোনো দুনিয়া আখেরাতের কল্যাণ কামনা করেন আল্লাহর কাছে এটা হল এক দুই নম্বর হচ্ছে রোজাদারের জন্য বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে আন্দাল নবী সাল্লাহসাল্লাম বলছেন দা ফিত্রিহি রোজাদারের দোয়া ইফতারের সময় যেটা করা হয় সেটা প্রত্যাখ্যান করা হয় না অতএব প্রত্যেকেই ইফতারের পূর্বে একটু সময় হাতে নিয়ে যদি দোয়া করা হয় তাহলে এই দোয়াটা মানুষের অন্তর নরম থাকে সে সময় আল্লাহর প্রতি অন্তরটা ধাবিত থাকে তো সে সময় একাগ্রতার সাথে দোয়াটা কিন্তু হয় এজন্যে ওই সময় দোয়া করার একটা দোয়া কবর হয় একটা গুরুত্বপূর্ণ সময় তিন নম্বর কথা হচ্ছে যে শেষরাতে যখন এমনি তো শেষরাতে জাগার সময় হয় না মানুষের সুযোগ হয় না কিন্তু রমজানে খাওয়ার উদ্দেশ্যে হলেও মানুষ কিন্তু ঘুম থেকে উঠে তাই না তো এই জন্যে এই সময় যদি একটু সময় বের করে কিছুটা সময় দোয়ার জন্য খাস করা হয় এবং সেই সময় আল্লাহর কাছে দোয়া করা হয় সেই সময় দোয়া কবল হল